সল্টকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সল্টলেকের ছবি দেখতে পাচ্ছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এই মিছিল তৃণমূল চেষ্টা করছে আমরা আজকে ইডি সিবিআই হাতে একটা উপহার দিতে চাই প্রশাসনের সঙ্গে আমরা সব সহযোগিতা করব শুধু এই উপহারটা আমরা দেব আজকে ইডি সিবিআই অফিসে এই ব্যানারটা টানানো হোক এরা নিরপেক্ষ নেই সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সত্যজিৎ আমরা এই মুহূর্তে সল্ট লেকের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি দেখতে পাচ্ছি কি তাদের বক্তব্য দেখো কুসুমিতা তোমাকে তুমি যে ছবি দেখতে পাচ্ছ এই ছবি কিন্তু ইডি কার্যালয়ের সামনের ছবি একটু আগে যে মিছিল বিকাশ ভবনের সামনে থেকে শুরু হয়েছিল সেই মিছিল এখন ইডির কার্যালয় অর্থাৎ সিডিওর ভিতরে ঢুকে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা দাবি করছেন তারা সোশ্যাল মিডিয়ার সংগঠন করেন সোশ্যাল মিডিয়া দেখাশোনা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তারা যেমনটা বিক্ষোভকারীদের যেমনটা দাবি যেমনটা অভিযোগ যে ইডি এবং সিবিআই এর মতো প্রতিষ্ঠানকে কেন্দ্র সরকার নিজেদের স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগে তারা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক দিয়েছিলেন এমনটাই তারা বলছেন এবং একটু আগে এই মিছিল শুরু হয়েছিল বিকাশ ভবনের সামনে থেকে ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে যে স্লোগান সেই স্লোগান তারা দিতে দিতে এই মিছিল এই মুহূর্তে ইডি দপ্তরের সামনে এসে পৌঁছেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ঢুকতে বাধা দেন এই মুহূর্তে শোনার চেষ্টা করব কি বলছেন তারা সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে স্তব্ধ করার জন্য আমাদের তৃণমূলের নেতাদের নামে একের পর এক প্রতিহিংসা রাজনীতি করছে এবং তারা যেভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের নামে প্রতিদিন এই আপনাদের মিডিয়াতে যে মিডিয়ারা আপনারা দালালে পরিণত হয়েছেন যারা নরেন্দ্র মোদী অমিত শাহর টাকায় আপনারা প্রতিদিন নাটক করছেন মিথ্যা কথা বলছেন দিলীপ ঘোষকে বাইরে বসে থাকতে হয়েছে অন্য ঘরে বসে থাকতে হয়েছে সুকান্ত মজুমদার বেরিয়ে গেছেন তারপর তাকে ঢুকতে দেওয়া হয়েছে দুজনে দুজনের মুখ দেখছেন আমি তো বলছি এসব তো ফ্যামিলি ড্রামা সিরিয়াল টিভি সিরিয়ালে চলে একটা ছিল না সাস ভি কবি বহু থি এখন দিলীপ দা বলছেন দিলীপ ভি কবি প্রেসিডেন্ট থা ফলে এইসব সিরিয়াল চলছে ওখানে দিলীপ ঘোষ ব্যাখ্যা দিয়ে বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ছিল সান্ত্বনা পুরস্কারের ব্যাখ্যা সান্ত্বনা পুরস্কারের ব্যাখ্যা কেন্দ্রীয় নেতৃত্বকে যদি উনিও বলতেন যে দেখুন আমাদের একটা জরুরি মিটিং আছে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই ওনাকে বলতেন ফলে ওনাকে ঢুকতে দেয়নি বলে ওটার একটা যুক্তি তৈরি করছেন যে আমার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের আত্মসম্মানে আঘাত করছে তো বিজেপি অপমান করছে সরিয়ে দিয়েছে তো পথ থেকে সরিয়ে দিয়েছে কথা বলতে দেয় না এবং সেখানে একেবারে একটা মিটিং পর্যন্ত ঢুকতে দিচ্ছে না তো প্রতিপদে অপমান করছেন আর উনি আইডেন্টিটি ক্রাইসিস থেকে ভেসে থাকার জন্য তৃণমূলের বিরুদ্ধে প্রলাপ বকছেন এখন সবাই ভাবছে তৃণমূলের বিরুদ্ধে একদম তৃণমূলের বিরুদ্ধে না ওটা কেহি পে নিগাহে কেহি পে নিশানা উনি দলকে দেখাতে চাইছেন বা কর্মীদের দেখা চাইছেন আমি আছি আমি ভেসে আছি এই ধরনের কথা বলছেন ওনার প্রতিটি ছত্রে বোঝা যাচ্ছে যে ওনাকে সরিয়ে যারা এসছে তাদেরকে উনি কত বড় ফেলিওর উনি থাকাকালীন কী কী সাফল্য বিজেপি পেয়েছে আর ওনার পরে যিনি হয়েছেন বা যারা এসছেন তারা কীভাবে দলকে ডুবিয়েছেন ওনার প্রত্যেকটা ছত্রে ছত্রে সেগুলো বেরিয়ে যাচ্ছে